আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটু আমার মেয়ে আমার সাথে থাকবে কারণ ওই এর মা একটু কাজ করতেছে এবং দু দিন থেকে ভিডিও আপলোড হয়নি বলে একটু ভিডিওটা করতেই হবে যেহেতু আপনাদের একটা দায়িত্ব আমি নিয়েছি যাই হোক তো আজকে যেই আপনারা থামনেল দেখলেন যে এই ধরনের ক্যান্ডি আপনারা দেখলেন এগুলো সিম্পলি বাড়িতে একদম সিম্পলি ঠিক আছে আমি কোনো মেশিনের কথা বলবো না কোনো কিছু বলবো না একদম হাতে এবং হাতের কাছে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসের মাধ্যমে কিভাবে এগুলো তৈরি করবেন এবং তৈরি করে বানাবেন সব কিছু বলবো কারণ দেখেন সাপোজ আপনার টাকা রয়েছে ঠিক আছে টাকা আছে আপনার আপনি কি করলেন মেশিন কিনে আনলেন মেশিন কেনার পর দেখা গেলো সেগুলো আপনি শুরু করলেন মেশিনে যদি আপনি একটা প্ল্যান্ট বসাতে চান তাহলে দেখা গেলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি হাত দিয়ে যদি প্রথমে প্রথমে এক্সপেরিমেন্টটা করা যায় এবং মার্কেট যাচাই করা যায় তাহলে তো খুব ভালো হবে আপনাদের জন্য তো সেই জিনিসটা আমি সহজে নিয়ে আসতেছি যারা করতে চান একদম হাত হাত দিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারেন প্রচুর চাহিদা যেহেতু বাচ্চাদের একটা জিনিস ঠিক আছে আর মুদিখানায় যেহেতু সেল হয় তাই আপনার এলাকায় তো মিনিমাম একশো মুদিখানা তো হবেই সেই একশো মুদিখানার মধ্যে যদি আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ জনকেও দিতে পারেন তারপরও মনে করেন যে প্রতি সপ্তাহে আপনি মনে করেন যে পাঁচ থেকে ছয় হাজার পিস কিন্তু বের করতে পারবেন আর যদি পাঁচ থেকে ছয় হাজার পিস বের করা যায় তাহলে আমার মনে হয় প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা যাবে তো এগুলো দিয়ে এগুলো জাস্ট একটা এক্সপেরিমেন্ট আমি অনেকগুলো আইডিয়া দিয়েছি আপনারা সেগুলোর মাধ্যমে যে কোনো একটা করতে পারেন ঠিক আছে যে কোনো একটা আপনি কিন্তু করে ইয়ে করতে পারবেন অনেকগুলো টিপস রয়েছে তো চলেন কিভাবে তৈরি হবে সব কিছু বলবো মেশিনের মাধ্যমেও কিভাবে হবে সেটা শেষে দেওয়া থাকবে যে মেশিন কিভাবে কাজ করে তো চলেন শুরু করা যাক ধন্যবাদ সবাইকে তো আমরা এই ধরনের ফ্লেভার দিয়ে বিভিন্ন কালার কিভাবে করা যায় সেগুলো সব কিছু বলবো আর আপনারা চকলেটও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই চকলেট যেগুলো আমরা এক টাকা দুই টাকা কিনি সেগুলো চকলেটও তৈরি করতে পারবেন আর সেই মেশিনটার ভিডিও আমি শেষে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন আর এই ধরনের ক্যান্ডি আসলে কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস বলবো একদম সহজে একদম একদম একদমই সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন বাড়ি থেকেই একটি বক্স নিয়ে দেবেন যা জারের বক্স তো চলেন শুরু করি প্রথমে আমরা একটি বাটিতে চিনি দিব চিনি আপনি যত নিবেন তার অর্ধেক পানি নেবেন বা অর্ধেকের একটু কম পানি নেবেন ঠিক আছে তো আমরা সেই হিসেবে এখানে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার পরে আমরা চুলায় এখন আগুন ধরিয়ে দেব গ্যাসের চুলায় আমি করতেছি মানে আমি করি নাই এটা একজন করে আমাকে দেখেছে তো আমি তার হিসেবে আপনাদেরকে ভয়েসটা রেকর্ডিং করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনা আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেন না অনেক হেল্পফুল আমি ভিডিও আপনাদের জন্য আনি তরুণ উদ্যোক্তারা বা পুঁজি ছাড়া কীভাবে ব্যবসা করা যায় সেগুলো কথা বলি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন এটা অনেকক্ষণ আগুন দেওয়ার পরে তাপ দেওয়ার পরে এটা কিন্তু দেখবেন একটু পানির মতো হয়ে গেছে আরও অনেক প্রসেস রয়েছে তারপর এখানে আমরা লেবু দিব লেবুর রস যদি দেন তাহলে হবে কি চিনিগুলো আলাদা হয়ে যাবে এবং সফট হয়ে যাবে আর কি মানে মোটামোটা আকারে থাকবে না কোনো কিছুই মানে সুগার সিরাপ যে আমরা তৈরি করছি এটা কিন্তু খুব সহজ একটা মানে সিম্পলি একটা ভালো একটা ইয়াতে চলে আসবে কারণ সেপ যদি ভালো না থাকে দেখতে ভালো না থাকে তাহলে কিন্তু হবে না তো আমরা এটা পানিতে নিয়ে দেখেছিলাম কিন্তু এখনো দেখলাম যে হয়নি দেখেন যখন হয়ে যাবে এটা একটু বাদামি কালারের আকার ধারণ করবে মানে বাদামি কালার ধারণ করবে তো আরেকটু আমরা তাপ দিব ঠিক আছে এটা করতে প্রায় বিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে বিশ মিনিটও লাগতে পারে চল্লিশ মিনিটও লাগতে পারে তো এখন আমরা কি করব অল্প পানির মধ্যে এটা নিব সুগার সিরাপটা নেওয়ার পর দেখব যে এটা চুইনগ্রামের মতো বা চকলেটের মতো হয়েছে কিনা দেখেন এটা একদম চকলেটের মতো হয়ে গেছে জাস্ট শুকায় গেলে কিন্তু চকলেট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা হাতে নিলে কিন্তু এই যে চকলেটের মতো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন তো এটা একবারে পানিতে মিশে নেয় একদম চকলেট হয়ে গেছে তো এখন কিন্তু আমরা এটা বের করে দিতে পারবো বের করে দেওয়ার পরে এভাবে আমরা যদি কালার এক কালারেই করতে চান তাহলে এক কালার আপনারা চুলার মধ্যেই দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি বিভিন্ন কালার তৈরি করতে চান তাহলে আমরা এখানে তিনটা বাটি নিব। যদিও আমি দুটি বাটি দেখাচ্ছি একটি বাটি একটু পরে দেখাবো যেহেতু আমরা ক্যান্ডি ক্যান্ডি সেই কালারের তৈরি করব। দুই তিনটা কালারে যার কারণে আমরা আলাদা আলাদা কালার নিব। তো দুইটা বাটিতে নিলাম আর একটা বাটিতে আমি অন্য জায়গায় নিচ্ছি তো এরপরে এটা আমরা কমপ্লিট করে ভালো মতো নিব নেওয়ার পরে দেখেন এখানে আমরা দিব যে জিরার গুঁড়োটা দিব বা আপনারা যে ফ্লেভার চান সে ফ্লেভার দিতে পারেন একটাতে এখানে আমরা কোনো কালার দিব না এটাতে জাস্ট আমরা সেই গুঁড়ো জিরা গুঁড়োটা দিব বা আরও আপনি কোনো মশলা দিতে চাইলে সেটা দিবেন আর দ্বিতীয়টাতে আমরা কালার দিব ঠিক আছে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটাতে কালার দিব এটা আমরা কালার ছাড়াই করব। । তো এইগুলো কিন্তু এইভাবে চামচ দিয়ে সব সময় ইয়া করতে হবে না হবে নাহলে কিন্তু এটা চকলেট হয়ে যাবে ওইখানেই তো এটা আপনাকে কিন্তু করা যাবে না এই যে কালার আমরা দিচ্ছি তো কালারটা দেওয়ার প্রসেস রয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এতটুকু যদি আপনার হয় তাহলে আপনি দুই তিন থেকে চার ফোটা নেবেন আর যদি এই যে দেখেন এখানে যে কালারটা এখন ধারণ করবে এই যে লাল কালার চকলেট কিন্তু এই কালার হবে না চকলেট কিন্তু গোলাপি হয়ে যাবে ঠিক আছে তো একদম যদি এই কালার যদি চান তাহলে আরও বেশি কালার আপনাকে মিক্সড করতে হবে তো ওই যে আমার তিন নম্বর বাটিটা এখানে আমরা সবুজ কালার দিয়েছি একটা গোল্ডেন হয়ে গেল। যেটা ন্যাচারাল কালার একটা রেড আমরা মিক্সড করেছি এবং একটা সবুজ তো এরপর চলেন এইভাবে কিন্তু চামচ দিয়ে এগুলো কিন্তু একদম বাড়তেই হবে কারণ এটা যদি রেখে দেন তাহলে কিন্তু শুকায় যাবে এমনিতে পানির মধ্যে আমরা আমরা রাখছি ঠিক আছে তো দেখেন এটা কিন্তু এখন আমরা কি করব অনেকক্ষণ ইয়ে করার পর দেখেন এরকম হয়ে যাবে তো আমরা এটাকে চামচ এভাবে নিব নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাকে তো চামচে নেওয়ার পরে এভাবে পেছিয়ে নেবেন যাতে সব কিছু বের হয়ে যায় তো এখন এটা আমরা হাতে নিব হাতে নেওয়ার পরে এটা আমরা কি করব দেখেন এভাবে আগে করব তারপরে ওই প্রসেসটাতে যাব দেখেন একবার এভাবে টানবো আবার এভাবে নিয়ে নিব আবার টানবো আবার এভাবে নিয়ে নিব এভাবে অনেকক্ষণ করতে হবে অনেকক্ষণ করবেন দেখবেন একটু শক্ত হয়ে গেছে শক্ত হয়ে যাওয়ার পরে আমি সবগুলো প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি লাইন এভাবে আপনাকে অল টাইম এভাবে করতেই হবে তারপর আমি একটু পরে আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখাই দিচ্ছি তো দেখেন এখন কি হয়েছে এই যে লম্বা আমরা করেছি এইভাবে লম্বা করে আপনারা রেখে দিবেন এবং যে লালটা আমরা নিয়েছিলাম দেখেন সেটা গোলাপি হয়ে গেছে সেটাও আমরা এভাবে লম্বা করে নিলাম এখন দেখেন এই ক্যান্ডিটা কিন্তু এভাবেই তৈরি হবে ক্যান্ডির জন্য এটা হাত থেকে আপনাকে প্যাঁচায় প্যাঁচায় নিতে হবে যতক্ষণ এটা নরম আছে তার মধ্যেই তো এটা সম্পূর্ণ দেখেন আপনারা বুঝতে পারবেন আর যখন পেঁচানো হয়ে যাবে আপনারা পাইপের স্টিক দিতে পারেন যেটা দিয়ে ডা ডাব খাওয়া যায় বা আপনারা যদি ললিপপের স্টিক পান তাহলে ভালো নাহলে ডাবের ডাব খাওয়ার যে স্টিকটা রয়েছে সেই ইয়া দিয়ে কিন্তু এটা আপনারা ক্যান্ডি তৈরি করতে পারেন আর এভাবে পেঁচাই দেওয়ার পরে শেষে একটি ফ্লেভার এখানে আপনারা যোগ করতে পারেন যাতে সেটা টেস্টি লাগে তো আমি সেটাও দেখাবো আপনাদেরকে দেখেন এইভাবে করে সব কিছু আপনারা পেঁচাই নেবেন এবং শেষে যেভাবে স্টিকটা লাগাইতে হয় সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি লাগলো খালি চিনির মাধ্যমেই একটা কাজ শেষ তো অবশ্যই ধরনের বিভিন্ন আইডিয়া আপনারা নিজের মাথায় এনে ব্যবসা করতে পারেন খুব সহজে কিন্তু ব্যবসা করা যায় যে কোনো স্টিক আপনারা দেখেন এখানে যে বসাবেন এইভাবে বসানোর পরে এটা কিন্তু ভিতরে ঢুকবে না এখানে একটা কি করব আমরা যেটা ইয়ে অংশ সেটা কেটে নেওয়ার পরে আমরা এভাবে লক করে দিব দেখেন লক করা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এভাবে লক করে দিবেন লক করে দেওয়ার পর যখন এটা শুকায় যাবে তখন কিন্তু অটোমেটিক এটা একদম হার্ড হয়ে যাবে এটা খুলবে না ঠিক আছে দেখেন এভাবে আপনাকে কমপ্লিট করতে হবে আর এখানে আপনারা চাইলে চকলেটের পাউডার পাওয়া যায় ডার্ক চকলেটের পাউডার সেটাও আপনারা দিতে পারেন আর এ ধরনের পলিতে আমরা রাখবো এখানে একটু ঘি বা মাখন একটু লাগাই নিলে হবে কি এটা সহজে আপনারা যখন পরে খুলবে কেউ তখন সেটা কিন্তু খুলে নিতে পারবে তো স্টিক যেটা আছে সেটা মুখটা আমরা উপরে দিব ভুল করে নিচে চলে গেছে আমরা স্টিকের মুখটা উপরে দিব নাহলে কিন্তু দেখেন এভাবে বাঁকা হয়ে যাবে তো দেখেন আমি সোজা করে দিচ্ছি এখনই এটা আমরা এভাবে দিব স্টিকটাও স্টিকের মুখটা উপরে দিব তো এভাবে সবগুলো করে নেন করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন দুই নম্বরটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে এটাও আমরা এভাবে রাখবো এখন এখানে চাইলে আমরা অনেক কিছু দিতে পারব তো দেখেন আমরা কিন্তু অনেকগুলো কমপ্লিট করেছি সেটাই দেখাবো দেখেন অনেকগুলো কমপ্লিট হয়েছে এখন জাস্ট এগুলো র্যাপ করবেন র্যাপ করে সেল করা শুরু করবেন এখানে চাইলে আপনারা কোকো পর্ডার দিতে পারেন বা ডার্ক চকলেট গুঁড়ো করে সেখানে ঢেলে দিতে পারেন আর এটা আমি এখন ক্যান্ডি কিভাবে তৈরি করবেন সেটাও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর মানে চকলেট কিভাবে তৈরি করবেন সেটাও আমি চেষ্টা করবো জাস্ট মেশিন পাওয়া যায় ডাইস পাওয়া যায় এই যে আমরা চকলেট পাউডার এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এটা এভাবে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন এভাবে আসলে কোকো পাউডার বা চকলেট পাউডার আপনারা দিয়ে দিতে পারবেন সবগুলোতে দিয়ে দেওয়ার পর প্যাকেজিং করে দিবেন ঠিক আছে আমরা এটা রেখে দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এগুলো একটা বৈয়াম বা জার একটা নেবেন জারের মধ্যে আপনারা বিশ পিস পঁচিশ পিস ভরে বা পঞ্চাশ পিস ভরে আপনারা কিন্তু বাজারজাত করতে পারেন নিজের ব্র্যান্ড নিজের স্টিকার একটা বানিয়ে নেবেন স্টিকারটা লাগিয়ে নিজের একটা ব্র্যান্ড করে আপনারা মার্কেটে যেতে পারেন কোনো মেশিন টেশিন কিছু খরচ নেই এটার মাধ্যমে ব্যবসা করেন দুই তিন মাস ছয় মাস তারপরে যদি কোনো লাভ কিছু মনে হয় তাহলে মার্কেটে নিজের একটা জায়গা তৈরি করে নেবেন তৈরি করার পর একটা মার্কে একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট আপনারা লঞ্চ করতে পারবেন দেখেন এইভাবে আমরা তৈরি করেছি ঠিক আছে তো এইভাবে আসলে এগুলো তৈরি হয় তো এই মেশিনটা আমরা দেখাবো দেখেন এটি একটি চাইনিজ মেশিন বাংলা চাইনিজ আমি জাস্ট ভিডিও দেখাচ্ছি কিন্তু বাংলাদেশে পাওয়া যায় বিশ হাজার টাকার মধ্যে কিন্তু বলে তারা ম্যানুয়ালি হাত থেকে চালানোর মেশিনটা এভাবে ডাইস দিয়ে তৈরি করে দিবে তো বিভিন্ন কাটিংয়ের ডাইস পাওয়া যায় আপনি যেই কালার কাটিংয়ের নেবেন নিতে পারেন আর সেটি ডাইসে কাটিং করার পর যখন শুকায় যাবে তখন এভাবে ছাড়িয়ে দিলে কিন্তু সেগুলো কীভাবে ভেঙে যাবে তো দেখেন কিভাবে এটা কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যখন সেটা মোটামুটি হাট থাকবে যখন পেয়ালাতে আমরা দেখছিলাম বাটিতে সেই হিসাবে যখন থাকবে দেখেন আমরা এই ডাইসের মধ্যে দিলে এই কাটিংয়ের ডাইস কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এভাবে করে কিন্তু বের হবে এটা যখন শুকায় যাবে তখন আমরা ভাঙলেই কিন্তু এটা ভেঙে আলাদা হয়ে যাবে চকলেটগুলো এভাবে আপনি সেটি করতে পারেন তো বাংলাদেশে যে কোনো জায়গায় মেশিনের কথা বললে হবে নাহলে আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে মেশিনটি কিনে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে